মহিলার উদ্দেশ্যে মিয়ামিতে ঢাকা থেকে কুমিল্লা, তো মাঝপথেই মনে করলাম একটু ভিডিও করে দেখি, ভিডিও করে একটু আপনাদেরকে একটু শেয়ার করি আমাদের কুমিল্লার রাস্তা বা মিয়ামি সার্ভিসটা কেমন। আসলে মিয়ামি সার্ভিসটা আসলে অনেকটাই ভালো অন্যান্য যেই গাড়িগুলো আছে, রয়্যাল, তারপর হচ্ছে আপনার এশিয়া এয়ারকন, ওগুলা থেকে আমার কাছে বেটার মনে হয় যে মিয়ামিটাই বেটার। তাই আমি সবসময় মিয়ামি দিয়ে যাই, যখনই কুমিল্লা যাই তখন মিয়ামি দিয়ে যাই। তো অফিসের কাজে রওনা দিচ্ছি, এখন আসি মিয়ামিতেই আসি, তো যাচ্ছি গাড়ি দিয়ে আপনার। এখন কিছুক্ষণের মধ্যে সামনে আছে আপনার মেঘনা সেতু, তো সেই জন্যই মূলত আমি ভিডিওটা চালু করছি যে সামনে মেঘনা সেতুটা চালু দেখবো বা আপনাদেরকে দেখাবো, সেই উদ্দেশ্যে রওনা দিছি। দেখি মেঘনা সেতুর কাছাকাছি আসি, তো দেখতে থাকুন ভিডিও, দেখি আর বেশি সময় লাগবে না ওই সেতু ধরতে। সবাই তাহলে দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, চলে আসছি মোটামুটি। দ্বিতীয় মেঘনা সেতু, এটা হচ্ছে দ্বিতীয় মেঘনা সেতু, দাউদকান্দি ব্রিজ যেটাকে বলে। তো আমরা চলে আসছি, কাছাকাছি চলে আসছি। কুমিল্লার রাস্তার কথা কি বলবো, ঢাকা কুমিল্লার রাস্তার কোনো তুলনাই হয় না। যদি ভালো ড্রাইভার যদি ভালো থাকে তাহলে তো কোনো কথা নাই, 2 ঘন্টা লাগে না, 1 ঘন্টা 45 মিনিট সর্বোচ্চ লাগে যদি ড্রাইভার ভালো থাকে। আর রাস্তা সবসময় মোটামুটি ফাঁকা থাকে কুমিল্লার রাস্তা। তো আমাদের এই ড্রাইভার উনিও খুবই ভালো ছিল, তাই বেশিক্ষণ লাগবে না আশা করি কুমিল্লা পৌঁছাইতে। এই যে উঠতেছি আমরা ব্রিজে উঠতেছি, এখন সবাই দেখুন ব্রিজটা আসলে অনেকটাই সুন্দর ব্রিজটা। এই যে উঠে গেছি আমরা ব্রিজের উপরে, আপনারা সবাই দেখেন ব্রিজের উপরে আছি, দাউদকান্দি ব্রিজ। তো পুরো ব্রিজটাই ভিডিও করেছি, দেখি কতটুকু পর্যন্ত যাই। আসলে অমায়িক গাড়ি চালাচ্ছে, কি বলবো, অমায়িক কোনো তুলনাই হয় না। আশা করি বেশিক্ষণ লাগবে না কুমিল্লা পৌঁছাইতে। ব্রিজটা সুন্দর মতো ভিডিও করতে পারিনি কারণ আমার সিটটা একদম পিছনে পড়ছে, আমার তারা ছিল, তো সেই জন্য আমি মানে পরের গাড়িতে আসতে পারলে ভালো হতো, সামনে সিট নিতে পারতাম, সুন্দর মতো ভিডিওটা করতে পারতাম। তো আমার একটু তারা ছিল সেই জন্য আমি আর মানে অপেক্ষা করতে পারি নাই, ওই গাড়িটা দিয়েই আসতে হয়েছে, একদম পিছনে সিট পড়ছে, সেই জন্য আমি ভিডিওটা আসলে সুন্দর মতো করতে পারিনি। তারপরে যতটুকু করেছি দেখেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। কমেন্ট করে জানাবেন। আর বিভিন্ন জায়গায় যাওয়া হয় আমার অফিসের কাজে, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, সেই জন্য মূলত আমার ভিডিও বা চ্যানেলটা খোলা, কারণ আমি অনেক জায়গায় যাই যেন সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে আসতে পারি, সেই জন্যই মূলত আমি চ্যানেলটা খুলছি। বেশি ভিডিও আমার এই এগুলিই হবে, বেশি ভিডিও ট্রাভেলের ভিডিও বেশি হবে, তো অবশ্যই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যদি সাপোর্ট না করেন তাহলে তো আমি বেশি দূরে এগিয়ে যেতে পারবো না। তো আমি এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সবাই সাপোর্ট চাই, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
গেলাম, ব্রিজ থেকে নেমে গেলাম, সামনে হচ্ছে আপনার দাউদকান্দির পর হচ্ছে গরিবপুর বাজার। তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি, গরিবপুর বাজারের দিকে যাচ্ছি। গাড়িটা দেখুন একটু আপনারা, গাড়িতে তেমন লোক ছিল না, তারপরও আমার পিছনে বসতে হয়েছে, কারণ আমাকে সামনে বললো যে সিট নাকি নাই খালি, তাই আমি পিছনে বসতে হলো। গাড়ির তো কোনো তুলনাই হয় না, মিয়ামি গাড়ি কি বলবো আপনাকে। ওটার সাথে সাথেই টিকিট চেক করার আগে আপনাদের সবাইকে একটা করে ওয়াটার দিবে, আর সার্ভিস তো কোনো কিছু বলার মতোই নাই, খুবই খুবই ভালো সার্ভিস ওদের। আর অন্যান্য গাড়ি থেকে মিয়ামির সার্ভিসটা খুবই ভালো, আমি সব সময় যাতায়াত করি মিয়ামি দিয়ে। আর কুমিল্লা কাউন্টারে যখন আপনি যাবেন মিয়ামির জন্য, ওনাদের কফির চায়ের ব্যবস্থা আছে, ওখান থেকে আপনার কিনে খেতে হবে না, ওনারা ওই কাউন্টার থেকে চা কফি চাইলে আপনাকে দিবে, তাই ওনাদের কোনো কিছু বলতে হয় না, অনেকটাই ভালো ওনাদের সার্ভিস, মিয়ামি সার্ভিস। তো মিয়ামির কেউ যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি আরও কিছু করতে পারি, কারণ মিয়ামির কন্টিনিউ একটা যাত্রী আমি কি বলবো। আমি কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা, আর অফিসের কাজেও তো বিভিন্ন জায়গায় যেতে হয়। তো এখন যাচ্ছি, রওনা হয়েছি হচ্ছে আপনার ইয়ের উদ্দেশ্যে, কুমিল্লা পরিবেশ মন্ত্রণালয়ে যাব, ওখানে একটা কাজ আছে, অফিসের কাজ, অফিসিয়াল কাজে যাচ্ছি, ওখানে একটা কিছু কাগজপত্র জমা দিব, বিল্ডিংয়ের কিছু কাগজপত্র জমা দিয়ে তারপর চলে আসবো আর কি। এই জন্য মূলত যাওয়া হচ্ছে কুমিল্লাতে, কুমিল্লা পরিবেশ অধিদপ্তরে যাচ্ছি। যাই হোক, ভিডিও করতে করতে অনেক দূরে চলে আসলাম, তো দেখি কতটুকু করা যায়। এখনো পর্যন্ত গরিবপুর আসতে পারলাম না, সামনে মনে কাছাকাছি চলে আসছি, গরিবপুরের কাছাকাছি চলে আসছি। দেখতে থাকুন প্লিজ, যারা প্রকৃতিকে ভালোবাসেন তাই অবশ্যই ভিডিওটা, ফুল ভিডিওটাই দেখবেন। কুমিল্লা থেকে, ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার রাস্তাটা কেমন, প্রকৃতিটা দেখতে পারতেছেন, ফ্রি যাওয়া লাগতেছে না, ওখানে ফ্রি ফ্রি দেখতে পারতেছেন। প্লিজ সবাই ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন, টেনে টেনে না দেখে। চলে আসছি প্রায় কাছাকাছি চলে আসছি, গরিবপুরের কাছাকাছি চলে আসছি মনে হয়, আর বেশিক্ষণ নাই, চলে আসছি। যাই হোক, গরিবপুর তো বিষয় না, আমি যেতে হবে কুমিল্লা সিটিতে, একদম কুমিল্লাতে যেতে হবে। তো যাই হোক, বেশি লম্বা ভিডিও করতে চাচ্ছি না, কারণ এত লম্বা ভিডিও তো আর কেউ দেখবে না। এত দূর থেকে, ঢাকা থেকে কুমিল্লা তো 2 ঘন্টার রাস্তা প্রায়, তো 2 ঘন্টার জন্য এতটুকু করতে পারলাম না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।